वेलकम टू सुजाता एंटारप्राइज। सुजाता एंटारप्राइज आज के आबार एक नतून भिडियोते आपनादेर सकलके स्वागत जानाई। आज के एखन सन्ध्या सातटा, एखन स्पेशली ना भिडियोटा ना बानिये आमी थाकते पारलाम ना। एखन आपनादेर सामने जे नतून धरनेर मुड़ी भाजा मेशिनटी आपनादेरके बोलेछिलाम जे खूब ताड़ाताड़ी एकटा नतून धरनेर मुड़ी भाजा मेशिन आसते चलेछे, सेई मेशिनटाई आपनादेर सामने तुले धरबो। এই যে দেখুন, এটা হচ্ছে বুলেট মুড়ি ভাজা মেশিন, একটা নতুন রূপ দেওয়া হয়েছে মেশিনের মধ্যে। এবং তাছাড়াও আপনাদেরকে যেটা বলছি যে নতুন ধরনের মুড়ি ভাজা মেশিন আসতে চলেছে। এই যে আমাদের মিস্ত্রিরা কিন্তু রাত দিন কোনো মালুম নেই, পুরো দমে কাজ করতে করছে এই মেশিনের উপর। সম্পূর্ণ নতুন ধরনের এক মুড়ি ভাজা মেশিন আপনাদের আসতে চলেছে। আপনাদেরকে বারবার বলছি, এখনো পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে আছেন, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যখনই মেশিনটি রেডি হয়ে যাবে, আমরা কিন্তু আমাদের এই সুজাতা এন্টারপ্রাইজের ইউটিউব চ্যানেলে কিন্তু মেশিনটি পোস্ট করে দেবো। তো চলুন, ওনারা ওদের মতন করে কাজ করুক মেশিনের উপর। তো আমরা দেখিনি যে নতুন রূপ দিয়ে যে বুলেট মুড়ি ভাজা মেশিনটিতে দেওয়া রয়েছে সেটা। এটা হচ্ছে বুলেট মুড়ি ভাজা মেশিন, আবার বলছি এটা হচ্ছে বুলেট মুড়ি ভাজা মেশিন। এটা ক্যাপাসিটি 1 ঘন্টায় 350 থেকে 400 কেজি। আপনারা এর থেকে ছোট চাইলেও পেয়ে যাবেন। এর থেকে ছোট ক্যাপাসিটি যেমন 150 কেজি রয়েছে, আর এইটার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1 ঘন্টায় 350 থেকে 400 কেজি এই বুলেট মুড়ি ভাজা মেশিন। এই মেশিনের সম্বন্ধে একটু আপনাদের সামনে আজকে বিস্তারিত আলোচনা করব। খুব মোটা পাত দিয়ে বানানো, খুব মোটা পাত দিয়ে বানানো, এবং ভিতরে যেটি বানানো হয়েছে, এখন রাত্রি দেখাচ্ছে না, ভিতরে যে ডবল পাত দিয়ে বানানো রয়েছে, অর্থাৎ এই মেশিন ওনা আছে, এই মেশিন ওনা আছে 12 থেকে 13 বছর লংজিভিটি হবে। আপনাদেরকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি, এই মেশিন 12 থেকে 13 বছর লংজিভিটি হবে। এই মেশিনের মধ্যে কোনো প্রবলেম, কোনো সমস্যা দেখা দেবে না, কারণ এই মেশিনের উপর সমস্ত আমাদের অভিজ্ঞ মিস্ত্রিরা রয়েছে। তারা কিন্তু মেশিনটি ভালোভাবে চারদিক ওয়েল্ডিং করে একদম নিজেদের মতো করে বানিয়েছে। এবং আমাদের মিস্ত্রিদের সাথে আমরা আলোচনা করেছি, ওনারা বলেছে এই মেশিন চোখ বন্ধ করে 12 থেকে 13 বছর এই মেশিনের লংজিভিটি হবে। আপনাদেরকে বলবো, এই মেশিনের মধ্যে সিস্টেম কিন্তু দুটোই করা রয়েছে, আপনারা চাইলে গ্যাসও করতে পারেন এবং কাঠও করতে পারবেন। আপনাদেরকে বলবো, এই মেশিনে কিন্তু গ্যাস সিস্টেম দুটোই থাকবে, কিন্তু গ্যাসে করলে জ্বালানি খরচাটা বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা কাঠে করুন, কাঠে করলে জ্বালানি খরচাটা অনেক কমে যাবে, কারণ ভিতরে এক নতুন টেকনোলজির জিনিস আমরা বানিয়ে এর মধ্যে আমরা পুশ করে দিয়েছি, যে কারণে আপনাদের জ্বালানি খরচাটা অনেক কম, অনেক আপনাদের জ্বালানি খরচাটা সাশ্রয় হবে। আপনারা আমাদের কারখানাতে আসুন, কারখানাতে এসে এই ধরনের মুড়ি ভাজা মেশিন দেখুন। এছাড়া এই মেশিনের ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আলাদা ধরনের, একদম উপরের মুখটি দেখুন খুব বড় টাইপের গোলাকৃতভাবে বানানো হয়েছে। এবং আপনাদেরকে বললাম যে এর থেকে ঘন্টায় কম ক্যাপাসিটি যদি মেশিন নিতে চান সেটাও পেয়ে যাবেন। এই যে এটি হচ্ছে 150 কেজির বুলেট নতুন মডেলের মেশিন, এটা এখনো রেডি হয়নি, এটা আমাদের রেডি হচ্ছে, হলে আগামীকাল আমি অবশ্যই আমাদের ভিডিওতে দিয়ে দেব আমাদের ইউটিউব চ্যানেলের। তো এই মেশিন কিন্তু একমাত্র আমাদের সুজাতা এন্টারপ্রাইজ থেকে পাবেন, এই বুলেট মুড়ি ভাজা মেশিন কোথাও পাবেন না। এছাড়া এদিকে প্যাচ রোস্টার বানানো হচ্ছে, আপনারা আমাদের কারখানাতে এলে 15 থেকে 20 রকম টাইপের মুড়ি ভাজা মেশিন দেখতে পাবেন, যে কোনো ধরনের কিন্তু আপনারা
মুড়ি ভাজা মেশিন আমাদের এখান থেকে পেয়ে যাবেন। আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে আছেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনাদেরকে বলবো যে এখানে মুড়ি ভাজা মেশিন ছাড়াও যেমন বেকারি মেশিন রয়েছে, গম ভাঙা মেশিন রয়েছে, অল প্রায় মেশিনারের সমস্ত কিন্তু মেশিনে আপনারা আমাদের কারখানা থেকে প্রায় পেয়ে যাবেন। তো আমরা আপনারা আমাদের কারখানাতে আসুন, এসে দেখে যান মেশিনগুলো। এবং আজকের মতন এই পর্যন্তই, পরের দিন আবার কোনো এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।